প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম সোহাগ সান একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম আমরা আজকে বাংলা বানান শিক্ষায় শিখব আকারান্ত তিন বর্ণের শব্দ গঠন ঠিক আছে এর আগে আমরা আকারান্ত দুই বর্ণের শব্দ গঠন শিখেছিলাম গতকালকে তো আজকের নির্বাচিত এই শব্দগুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বুঝে বুঝে বানান করে পর্ব এবং লেখা শিখব ঠিক আছে যদি আমরা ধারাবাহিকভাবে এইভাবে শব্দ গঠনগুলো শিখতে পারি ইনশাল্লাহ খুব দ্রুত বাংলার রিডিং পড়তে লিখতে পারব তো চলুন ক্লাস শুরু করি আমাদের আজকের প্রথম শব্দটি হচ্ছে আকাশ দেখি এই শব্দটি কিভাবে বানান করা হয়েছে কেমন দেখেন প্রথমেই এটা একটি সরা এটা কি? এই বর্ণটি হচ্ছে সরা আ কেমন তার সাথে লিখলাম ক আকার কা কয়ের সাথে আকার দিয়ে ক আকার কা তাহলে সরা আ ক আকার কা তালুবস্য কি হলো ফ্রেন্ড আকাশ ঠিক আছে সরায়া ক আকার কাল তালবশ্য কি হল আকাশ জি এরপরে আছে বাতাস দেখেন এই অক্ষরটি হচ্ছে ব তার সাথে আমি দিলাম আকার তাহলে ব আকার বা তারপরে এটি হচ্ছে ত তার সাথে দিলাম আকার তাইলে ব আকার বা ত আকার তা দন্তস্ব কি হলো বাতাস ঠিক আছে ফ্রেন্ড এই শব্দটি হচ্ছে রাখাল তো আমরা রাখাল কিভাবে লিখব র আকার রা আকার খা ল কি হলো রাখাল র আকার রা খ আকার খা ল রাখাল রাখালের পরে শব্দ হচ্ছে বালক কিভাবে বানান করব ব আকার বা ল ক বালক ঠিক আছে ফ্রেন্ড বালকের পরে আছে ছাগল কিভাবে লেখা যায় প্রথম এই বর্ণটি ছ তার সাথে আকার দিলে ছ আকার ছা গ ল ছাগল ওকে এর পরে শব্দ আছে পালক পালক তো আমরা বুঝি নাকি হাঁস মুরগির গায়ের মধ্যে যে পাখনা থাকে এটা আমরা কী বলি পালক বুঝি তো লিখলাম প আকার পা ল পালক আবার এই একই রকমের পালক বলতে আমরা গরু ছাগল যে লালন পালন করে তাকে কিন্তু কি বলি পালক বলি হ্যাঁ আচ্ছা এর পরের শব্দটি আছে পাহার ডয় শূন্য র কি হল ফ্রেন্ড পাহার আকার পা হ আকার হা ডয় শূন্য র পাহাড় ঠিক আছে এরপরে আছে শব্দটি আমরা আমরা বলতে কি আমি তুমি সে আমরা অনেককে বুঝানোর জন্য কি বলি যে আমরা হ্যাঁ সেই আমরার বানানটা কিভাবে হবে খেয়াল করি সরা রা আমরা ওকে জি আমরার পরে আছে বাগান ব আকার বা গ আকার গা ন বাগান ঠিক আছে ফ্রেন্ড বাগান তো আমরা বুঝি নাকি হ্যাঁ গাছপালা ঘেরা কোনো এলাকা তারপরে শব্দ হচ্ছে আষার আষার হচ্ছে সরা আ মূর্ধুনস্য আকার এটা কি মূর্ধন্যস্ব তার সাথে আকার তারপরে ডয় র কী হলো আষার হ্যাঁ কি বাংলা একটি মাসের নাম আষাঢ় এরপরে আছে বাদল হ্যাঁ বাদলের বানানটা কি হবে ব আকার বা দ ধ বাদল এই বাদল মানে কি কারণ নামও হতে পারে আবার বাদল বলতে আমরা বুঝি বৃষ্টিকে কেমন আচ্ছা তারপরে শব্দ আছে আমাদের দেখো কাগজ এই বানানটা কীভাবে লিখব ক আকার কাগজ কাগজ তো আমরা সবাই চিনি নাকি যেখানে কলম দিয়ে আমরা লিখি ঠিক তো সেটাই কি কাগজ তো কাগজের বানান দেখলাম তারপরে বানান করব জাহাজ জ আকার যা হ আকার হা জ জাহাজ আচ্ছা তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের শব্দ কেমন কি আকারান্ত তিন বর্ণের শব্দ গঠন এখানকার প্রত্যেকটি শব্দই কি যুক্ত আকার যুক্ত এবং তিন বর্ণের তো ফ্রেন্ডস শব্দগুলো আমি আরও একবার আপনাদেরকে বানান করে দিচ্ছি মনোযোগ সহকারে দেখেন এটি হচ্ছে আকাশ বানান হবে সরে আ ক আকার কা তালুবশ আকাশ এই হচ্ছে বাতাস ব আকার বা ত আকার তা স বাতাস এটি হচ্ছে রাখাল র আকার রা খা রাখাল এটি হচ্ছে বালক ব আকার বা ল ক বালক এটি ছাগল ছ আকার ঝা গ ল ছাগল এই হচ্ছে পালক প আকার পা ল ক পালক এ হচ্ছে পাহাড় আকার পা হওয়াকার হা ডয় শূন্য র পাহাড় এটি হচ্ছে আমরা সরে আম র আম রা আমরা আকার বা গার গা ন বাগান এটি হচ্ছে আষাঢ় সরে আ আলবস সরি মূর্ধন্যস্য সরে আ আর্ধন্যস্য আকার ডয় শূন্য র হচ্ছে বাদল ব আকার বা ধল বাদল এটি হচ্ছে কাগজ গ জ কা এটি হচ্ছে জাহাজ জ আকার যা কার হা জ জাহাজ তো এই যে শব্দগুলো আমরা ধারাবাহিকভাবে শিখতেছি বানান করে করে যারা বাংলা আমার সাথে এইভাবে শিখতেছেন বানান করে করে তাদের প্রতি অনুরোধ হইল একবার নয় দুবার নয় আপনি বারবার এই শব্দগুলো চেষ্টা করবেন পড়তে লিখতে পড়তে লিখতে এবং বানান করে করে আপনি যত বেশি শ্রম দেবেন তত দ্রুত শিখবেন এটাই সত্য কথা কিন্তু একবার মাত্র ভিডিও দেখলাম চলে গেলাম কি যেন একটু বলছি বুঝছি কিছু বুঝছি কিছু বুঝিনি তাহলে কিন্তু হবে না তো ফ্রেন্ডস আমি আশা করব আপনারা চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ অবশ্যই একদিন বাংলা রিডিং পড়তে লিখতে পারবেন পেরে আমাকে দেখাবেন সেই কামনে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ